এটার নাম হচ্ছে জল বন্দুক। এই রেন গান ফার্মারদের বেশ কিছু বেনিফিট দিতে পারে। এই রেন গান দিয়ে আপনি আপনার জমির সারের খরচ কমাতে পারবেন, একটা দারুণ কাজ করবে, নাইট্রোজেন মিশ্রিত জল আপনার ফসলের উপরে পড়বে, 100 থেকে 120 ফুট ডিস্টেন্স পর্যন্ত এর জল দেওয়ার ক্ষমতা রাখে। এক বিঘা জমি জল দিতে আপনার প্রায় 5 থেকে 6 ঘন্টার উপর লেগে যায়, সেই কাজটাই এই রেন গান করে দিতে পারবে মাত্র 2 ঘন্টাতে। এগ্রিকালচারের বহু ভিডিওই আপনারা দেখেছেন, জমিতে চাষের সময় জল দেওয়ার জন্য বিভিন্ন ড্রেন করা থাকে, সেটার মাধ্যমে বিভিন্ন চাষের জমিতে যাই, ইরিগেশন পাইপ থাকে সেটার মাধ্যমে যাই। অনেক জমিতে স্প্রিংকলার লাগানো হয়, আজ সেই রকমই এক অসাধারণ ভিডিও আপনাদের নিয়ে এসেছি, এটার নাম হচ্ছে জল বন্দুক। স্প্রিংকলারের মতোই অনেকটা দেখতে, কিন্তু স্প্রিংকলার থেকে অনেক আলাদা। আপনি যদি মনে হয় এই পাইপটা আরো বড় করবেন, 10 ফুট 12 ফুট 15 ফুট পর্যন্ত উঁচু করার ক্যাপাসিটি আছে এই রেন গান দিয়ে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। হাই, হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। এই রেনগান কেন ব্যবহার করবে ফার্মাররা? ফার্মাররা ব্যবহার করবে একটাই কারণে, এক বিঘা জমিতে জল দিতে প্রায় 10খানা স্প্রিংকলার লাগে, সেখানে প্রায় 35,000 টাকা খরচ হয়। সেই জায়গাতে এই রেনগান কিন্তু বহু কম দামে আপনারা পেতে পারেন আপনার জমির কাজের জন্য। এই রেনগানের দাম কত জানেন? মাত্র 8,000 টাকা। 8,000 টাকাতেই আপনার এক বিঘা জমি পুরো জলে সুন্দরভাবে ভিজিয়ে দিতে পারবে। রেনগানের নাম কেন হয়েছে চলুন এটা আগে জেনে নিই। বেসিক্যালি দেখা যায় যে স্প্রিংকলার দিলে ছোট ছোট বিন্দু বিন্দু জল পড়ে, খুব বেশি হাইটে ওঠে না। এই রেনগানের নাম হয়েছে কারণ এটা বৃষ্টির মতো করে জল দেবে। অনেক উঁচু থেকে বৃষ্টির ফোঁটা যেরকম মাটিতে পড়ে এবং সেই জল ছিটকে আবার গাছে লাগে, ওপর থেকে গাছের পাতা পুরো ধুয়ে পরিষ্কার করে দেয়, ঠিক সেই রকমভাবেই এই রেনগানের কাজ। এই রেনগান ফার্মারদের বেশ কিছু বেনিফিট দিতে পারে। চলুন রেনগানের বেনিফিট সম্পর্কে কয়েকটা জিনিস জেনে নিই আমরা। সবার প্রথম এর বেনিফিট নিয়ে আসি, এই রেনগান কত দূর পর্যন্ত আপনার একটা জমি জল দিতে পারবে। বেসিক্যালি 100 থেকে 120 ফুট ডিস্টেন্স পর্যন্ত এর জল দেওয়ার ক্ষমতা রাখে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি স্প্রিংকলার দিয়ে জল দিচ্ছেন বা শ্যালো দিয়ে জল দিচ্ছেন, এক বিঘা জমি জল দিতে আপনার প্রায় 5 থেকে 6 ঘন্টার উপর লেগে যায়, সেই কাজটাই এই রেনগান করে দিতে পারবে মাত্র 2 ঘন্টাতে। তাহলে কতটা টাইম আপনার বাঁচাচ্ছে দেখুন। এরপরে চলে আসি এর আরও একটা দারুণ বেনিফিটে, আপনি গরমকালেও বর্ষাকালের সিজন ক্রিয়েট করতে পারবেন আপনার জমিতে, এবং আপনার যে ফসল সেটার কিন্তু গ্রোথ অনেক দ্রুত হবে, অনেক ফাস্ট হবে। এবার চলে আসি তৃতীয় বেনিফিটে, এই রেনগান দিয়ে আপনি আপনার জমির সারের খরচ কমাতে পারবেন। আপনি ইউরিয়া দিচ্ছেন, আপনি সেই যে জমির গ্রোথ বাড়ানোর জন্য, সেই গ্রোথ বাড়ানোর যে ইউরিয়া সেটা আপনার লাগবে না, কারণ বৃষ্টির ওয়েদার ক্রিয়েট করলে গাছের অটোমেটিক গ্রোথ বাড়ে এবং পোকা মাকড় এই সমস্ত কম লাগে। এখানে দেখতে পাচ্ছেন আপনি দুটো জল বেরোনোর জায়গা রয়েছে, একটা হচ্ছে ওপরে একটা হচ্ছে নিচে। এটা থেকে 120 ফুট ডিস্টেন্স কভার করে, এটা থেকে 30 থেকে 40 ফুট ডিস্টেন্স কভার করে। সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা নজেল দেওয়া আছে,
এটা অ্যাডজাস্ট করে আপনি ছোট বড় করতে পারবেন। আপনি আপনার জমির জন্য অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আপনার গাছের জন্য অ্যাডজাস্ট করে নিয়ে আপনি এই জল ব্যবহার করতে পারবেন। এইখানেও ঠিক তাই, এটাতেও তাই রয়েছে, এটা দিয়েও আপনি জলের বিন্দু অ্যাডজাস্ট করতে পারবেন। দারুণ একটা মেশিন একজন ফার্মারের জন্য। এবার চলে আসে নেক্সট বেনিফিটে। এটা দিয়ে একটা দারুণ কাজ করবে, নাইট্রোজেন মিশ্রিত জল আপনার ফসলের উপরে পড়বে, কেননা এটা এত উঁচু থেকে জল নিয়ে পড়ে, বাতাসে যে নাইট্রোজেন থাকে সেটাও কালেক্ট করে নিয়ে একদম মাটিতে দেয়, এবং ডাইরেক্ট মাটিতে দেওয়ার কারণে পাতার উপরে যে ধুলো বালি বাটি রয়েছে যেটার কারণে পাতার ক্লোরোফিলের উৎপাদন কম হয়, ক্লোরোফিলের কারণে খাবারের উৎপাদন কম হয়, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার গাছ অতিরিক্ত বেশি খাবার উৎপাদন করতে পারবে তার পাতা পরিষ্কার থাকার কারণে, এবং সেখানে গাছের গ্রোথ অনেক বেশি আসবে। এবার চলে আসি আরও একটা দারুণ পয়েন্ট, সেটা হচ্ছে এটার ওজন কিন্তু খুব বেশি নয়, মাত্র 10 কিলো, যেটার কারণে আপনি এটা কাজ হয়ে গেল, জাস্ট এটাকে আপনি উঁচু করলেন, খুললেন, খুলে আপনি এটাকে নিয়ে চলে যেতে পারবেন যে কোনো জায়গায়। তো এইবার প্রশ্ন হচ্ছে, এই রেনগান আপনি পাবেন কোথায়? আমি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বহু কোম্পানিতে ঘুরেছি, বহু এগ্রিকালচার ব্র্যান্ডের কোম্পানিতে গিয়েছি, তাদের কাছে কিন্তু কখনো রেনগান দেখিনি। রাজস্থানের একজন ফার্মার আছেন যিনি বেসিক্যালি এই ধরনের এগ্রিকালচার ইকুইপমেন্ট সেল করেন, তার নিজস্ব জমিতে তিনি ব্যবহার করেন। আর সেই ফার্মারের সঙ্গে পরিচয় করাবো, সেই বিজনেসম্যানের সঙ্গে আপনাকে পরিচয় করাবো। তো নমস্তে পুষ্পেন্দর ভাই। তো মেরে সবই কিষান ভাইয়ों को নমস্কার, রাম রাম। মেরা পরিচয় হ্যাঁ, মেয়ে পুষ্পেন্দ্র জাট, ভরতপুর রাজস্থান মে আমারি কম্পানি হ্যাঁ, নিয়ার বাই কৃষি উপজ মন্ডি নদভই ভরতপুর রাজস্থান, কিষান পাওয়ার এগ্রো ইন্ডাস্ট্রি। তো আভি কোশ্চেন হ্যাঁ, ইসকা প্রাইস কে বারে মে? ইসকি জো প্রাইস হ্যায় মাত্র আর মাত্র কিষান ভাই কে নজদিকি জো ট্রান্সপোর্ট হোগা ওহাঁ তক 8,000 রুপে মে ইসকো পৌঁছা কে দেনে ওয়ালে হ্যায়। তাহলে এত সহজ পদ্ধতিতে আপনারা এই রেনগান কিন্তু রাজস্থান থেকে নিজের এলাকায় নিতে পারবেন। এখানে যেহেতু জলের অভাব, সেই কারণে কিন্তু এখানে এই ধরনের হাই কোয়ালিটির মেশিন তারা ব্যবহার করে, যাতে অল্প খরচের মধ্যে, অল্প জলের মধ্যে তারা পুরো জমি চাষ করতে পারে। তো সেই জন্য এত দূর রাজস্থানে আসার উদ্দেশ্য এটা, আপনাদের যাতে সঠিক পদ্ধতি, সঠিক টেকনোলজি যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে আপনাদের চাষের কস্টিং কমানো যায়। আমাদের মেন উদ্দেশ্য ফার্মার যেন বেনিফিট করে, তার দু পয়সার জন্য রোজগার হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই মেশিন নেওয়ার জন্য স্ক্রিনের পরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, পুষ্পেন্দর ভাইয়ের সঙ্গে কথা বলুন। আশা করি আপনার এই ধরনের মেশিন নিয়ে আপনার চাষকে অনেক বেশি প্রফিটেবল করতে পারবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার জয়।